উত্থান একাদশী ব্রত মাহাত্ম্য। সুপ্রিয় ভক্তবৃন্দ, আজ কার্তিক মাসের শুক্লপক্ষের শ্রী উত্থান একাদশী ব্রত। তো আপনারা সবাই মনোযোগ সহকারে এই উত্থান একাদশী ব্রত মাহাত্ম্যটি শ্রবণ করুন, মাহাত্ম্যটি পাঠ করুন এবং এই মাহাত্ম্যটিকে শেয়ার করে দিবেন, যাতে আপনার ফ্রেন্ড লিস্টে আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব তারাও এই একাদশীর মাহাত্ম্য পাঠ করতে পারে। কেননা একাদশীর দিন একাদশী মাহাত্ম্য পাঠ করা আবশ্যক। তো চলুন আমরা এই উত্থান একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ করি। কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী মাহাত্ম্য স্কন্দ পুরাণে ব্রহ্মনারদ সংবাদে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে পুরুষোত্তম, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধিনী নামে পরিচিত। প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। এখন তুমি আমার কাছে সেই কথা শ্রবণ কর। দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন, হে মহাত্মা, যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ স্বয়ং থেকে জেগে উঠেন, সেই একাদশীর মাহাত্ম্য আমার কাছে সবিস্তারে বর্ণনা করুন। ব্রহ্মা বললেন, হে নারদ, উত্থান একাদশী যথার্থই পাপনাশিনী, পুণ্যকারী ও মুক্তি প্রদানকারী। এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করলে 1000 অশ্বমেধ যজ্ঞ ও শত শত রাজস্ব যজ্ঞের ফল লাভ হয়। জগতের দুর্লভ বস্তু প্রাপ্তির কথা কি আর বলবো। এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য, প্রজ্ঞা, রাজ্য ও সুখ প্রদান করে। এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপ রাশি বিনষ্ট হয়ে যায়। যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয়। শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যেই ফল লাভ করেন এই ব্রতের উপবাসে তা পাওয়া যায়। যথাযথভাবে এই ব্রত পালনে আশাতীত ফল লাভ হয়, কিন্তু অবিধিতে উপবাস করলে স্বল্পমাত্র ফল লাভ হয়। যারা এই একাদশী ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন। এই একাদশী উপবাস ফলে ব্রহ্মহত্যাজনিত ভয়ঙ্কর নরক যাতনা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ হয়। অশ্বমেধ যজ্ঞ দ্বারাও যা সহজে লাভ হয় না, তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলে যে পুণ্য অর্জিত হয়, এই উপবাসে রাত্রি জাগরণের ফলে সেই সকল অনায়াসে লাভ হয়। যিনি সঠিকভাবে উত্থান একাদশী অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনে সমস্ত তীর্থ এসে উপস্থিত হয়। হে নারদ, বিষ্ণু প্রিয়তমা এই একাদশী উপবাস ফলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয়। যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি সহকারে এই ব্রত পালন করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপ রাশি শ্রী গোবিন্দের অর্চনে বিনষ্ট হয়। হে বৎস, এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান, দান, জপ, কীর্তন ও হোমাদি করলে অক্ষয় লাভ হয়। যারা উপবাস দিনে শ্রীহরির প্রতি ভক্তি সহকারে দিন যাপন করেন তাদের পক্ষে এই জগতে দুর্লভ বলে আর কিছু নেই। চন্দ্র ও সূর্য গ্রহণে স্নান করলে যে পুণ্য হয়, এই উপবাসে রাত্রি জাগরণ করলে তার সহস্রগুণ সুকৃতি লাভ হয়। তীর্থে স্নান, দান, জপ, হোম, ধ্যান আদির ফলে যে পুণ্য সঞ্চিত হয়, উত্থান একাদশী পালন না করলে সেই সমস্ত নিষ্ফল হয়ে যায়। হে নারদ, শ্রী হরিবাসরে শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে, তা না হলে শত জন্মার্জিত পুণ্যও বিফল হয়। হে বৎস, যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন। ভগবান হরিভক্তিমূলক শাস্ত্রপাঠে অত্যন্ত সন্তুষ্ট হন, কিন্তু
দান জপ যজ্ঞাদি দ্বারা তেমন কৃত হন না। এই মাসে শ্রী বিষ্ণুর নাম গুণ রূপ লীলাদি শ্রবণ কীর্তন অথবা শ্রীমদ্ ভাগবত আদি শাস্ত্র গ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল লাভ করা যায়। অতএব হে মুনিবর, কার্তিক মাসে সমস্ত গৌণধর্ম বর্জন করে শ্রী কেশবের সামনে হরিকথা শ্রবণ কীর্তন করা কর্তব্য। কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ কীর্তন করেন, তবে তার শতকুল উদ্ধার হন এবং হাজার হাজার দুগ্ধবতী গাবিদানের ফল অনায়াসে লাভ হয়। এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদির শ্রবণ কীর্তনে দিন যাপন করলে তার আর পুনর্জন্ম হবে না। এই মাসে বহু ফলমূল ফুল অগুরু কর্পূর ও চন্দন দিয়ে শ্রীহরির পূজা করা কর্তব্য। সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পুণ্য হয়, উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণ পাদপদ্মে অর্ঘ্য প্রদানে তার কোটি গুণ স্বীকৃতি লাভ হয়। শ্রবণ কীর্তন স্মরণ বন্দনাদি নববিদা ভক্তির সাথে তুলসী সেবার জন্য যারা বীজ রোপণ জল সেচন ইত্যাদি করেন, তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন। হে নারদ, সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র সহস্র যজ্ঞ ও দানে যেই ফল লাভ হয়, এই মাসে হরিবাসরে একটিমাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণ কমলে অর্পণ করলে তার অনন্ত কোটি গুণ লাভ করা যায়। তো সুপ্রিয় ভক্তদের ধন্যবাদ মাহাত্মটি পাঠ করার জন্য। আপনারা মাহাত্মটিকে শেয়ার করে দিন, যাতে আপনার ফ্রেন্ড লিস্ট আত্মীয় স্বজন বন্ধুবান্ধব তারাও এই মাহাত্ম পাঠ করতে পারে। হরে কৃষ্ণ।